গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফ উইথ অল্পনা চ্যানেলে প্রত্যেক দিনের মতন তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর দেখো কটা বাজে, 10টা বেজে এলো, 10টা বেজে এলো না, 10টা বেজে গেছে, 10টা 10 বাজে। তো সকালের কাজগুলো সব করে নিয়েছি, বাকি বলতে মুদিখানা বাজারটা ভরতে হবে, ওটা ভরিনি, তো জানালাও খুলিনি ঘরের। চ জানালাটা খুলি। এই গাছটা এতদিন পরে দেখতে পাচ্ছ? এই দেখো, দাঁড়াও, ফোকাস করছে না, এই দেখো, এই যে এতদিন পরে গাছটাতে ফুল আসছে। বার বার গরু তো খেয়ে নেয়, দিয়ে আজকে এইখানে তুলে দিলাম, বার বার গরুতে খেয়ে, নাহলে গাছটা এতদিন এত বড় হয়ে যেত আর এত ফুল দিত, কিন্তু ওই গরু খাওয়ার জন্যে গাছটা ফুল হয়নি। তো ওই শীতের শেষে বসন্তে ফুল হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একবার জল খাই, তারপরে মুখ ধুয়েও আমি একবার জল খেতে হবে। চল এবার ব্রেকফাস্টটা বানাই। আর এই যে ব্রেকফাস্ট বলতে পেঁপে পাকাটা খাবো, এটা 2 দিন ধরে পড়ে আছে, নাহলে এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখো, এই দেখ পচে যাচ্ছে, সেজন্য মনে করছি যে আজকে এটা খেয়ে নিই, একটু ধুয়ে আনবো। এই আমার ব্রেকফাস্ট আজকে, এটাই খাবো। তো চলো ব্রেকফাস্টটা করি। পেঁপে ভীষণ হেলদি খাবার, সবাই জানো। আর এই যে মাছগুলো নিচে, এগুলো কী মাছ জানিও তো আমি কিন্তু জানি না, মাছগুলো খুব ফ্রেশ আর খুব তাজা, সেজন্য 200 গ্রাম নিয়ে নিলাম। ওটা টমেটো আর সরষে করে আলু কেটে রান্না করবো। এতে মাছটা রান্নাও হয়ে গেছে, মাছটা রান্না হয়ে গেছে, এবার আর একটা তরকারি করব, যেটা মানে আমি এই সিজনে প্রথম খাচ্ছি, সেটা হচ্ছে এই যে নিম বেগুন। হ্যাঁ জানি যে অনেকের বাড়িতেই হয় আর অনেকেই খুব পছন্দ করে, আর অনেকের মতন আমিও খুব পছন্দ করি। নিম বেগুন ভীষণ ভীষণ ভালো লাগে, আর যেটা অন্য সিজনে ভালো লাগে না, বাট এই সিজনে ভালো লাগে। এটা একটু বেশ কড়া কড়া করে ভাজবো, কড়া কড়া করে ভেজে নেবো, ব্যাস, তারপরে আমার রান্না কমপ্লিট। বাজে 2:45, আর এই 2:45 সময় এবার লাঞ্চ করতে বসলাম। তো দেখি দিই যে কি কি তরকারি করেছি। একটা তো দেখেছো যে ছোট মাছ, আর তার সাথে আর একটা করেছি, দেখাচ্ছি। এটা কি বলো তো, এটা হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন, আর এই যে আলু দিয়ে, টমেটো দিয়ে, শুধু কাঁচা লঙ্কা, জিরে বাটা, টমেটো দিয়ে মাছটা একটু মাখো মাখো করেছি। তো চলো আমি খাবারটা খাই, ঠিক আছে? আগে নিম পাতাটা দিয়ে খাবো। কচি কচি নিম পাতা, বেগুন,
আলু দিয়ে ভেজে হেভি লাগে। আর একটু যখন গরম পড়ে যাবে তখন ফেনা ভাত, যেটা তোমরা বললো আর আমাদের এদিকে বলা হয় মার ভাত, ওই মার ভাত আর এই নিম বেগুন আলু দিয়ে হেভি লাগে। কন্টিনিউ ভিডিওটা আর শ্যুট করে উঠতে পারিনি, কীর্তনের চাঁদার কালেকশানে বেরিয়েছিলাম, তো সেজন্য এখন ভয়েস দিয়ে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।